Hello viewers, welcome to Thursday's weekly live show UNB Light and Lens. এবং আমি আপনাদের হোস্ট তানজিলা চলে এসেছি আরো একবার ঠিক থার্সডে সন্ধ্যা 7টায়। সবকিছু পরিবর্তন হলো সন্ধ্যা 7টায় থার্সডে তে স্পেশাল একজন গেস্ট নিয়ে আমাদের এই প্রোগ্রাম একদমই এদিক-সেদিক হবে না। সো অ্যাজ ইউজুয়াল আমার মনে হয় যে যারা আমাদের ভিউয়ার্স অলরেডি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, হি নিডস নো ইন্ট্রোডাকশন অবভিয়াসলি। তারপরও যেহেতু একটা প্যাটার্ন সেই হিসেবে ইন্ট্রোডাকশনটা করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন আবু সুফিয়ান ভাইয়া, যিনি কিনা সিইও অ্যান্ড চিফ ফটোগ্রাফার অফ নিজল ক্রিয়েটিভ ফটোগ্রাফি। সো আজকে তার সাথে অনেক আড্ডা হবে, অনেক কথা হবে ফটোগ্রাফি নিয়ে, আর সেই সাথে শুধু আমরা আড্ডা দিব না, আড্ডা আপনারাও দিতে পারেন। আর আড্ডা দেওয়ার জন্য কিছু করতে হবে না, জাস্ট কমেন্ট বক্সে আপনাদের কমেন্টগুলো করে ফেলুন। আর দেরি না করে সরাসরি চলে যাবো আমাদের আড্ডায়। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই আমি তো মোটামুটি আছি। লাইভ লাইভটা দেখছি আমাদের ফ্যান্সরা। আচ্ছা আমি একটু শেয়ার করে দিই। শিওর শিওর, আমার ফ্যানগুলো দেখতে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, দেয়ার মাস্ট বি সো মেনি ফ্যান্স অফ ইয়ার্স, তো আই গেস আপনার একটা শেয়ার আই গেস অনেক ভিউয়ার্সদের কানেক্টেড করতে পারবে। সো ভাইয়া অলরেডি আমাদের ভিউয়ার্সদেরকে আপনার ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি, যদিও সেটা দরকার ছিল না তারপরেও দিয়ে দিয়েছি। সো হ্যাঁ, আপনি তো একজন প্রফেশনাল ফটোগ্রাফার অ্যান্ড এন্টারপ্রেনর, সো এই জার্নিটা যদি একটু ছোট্ট করে আমাদেরকে শেয়ার করতেন যে আসলে কীভাবে কী স্টার্ট হয়। মূলত আমি শুরু করে একদম শখের বসে, শখের বসে কি মানে বন্ধু বান্ধবের আড্ডার মতো, যে আমি যখন লেখাপড়ার পাশাপাশি স্কুলের পাশে আমার এক বড় ভাই স্কুলে আড্ডা মারতাম, সে আড্ডার মাঝে আমি আসলে খুব কাজ দেখতে পছন্দ করতাম। কারণ হচ্ছে আমি দেখাতে বেশি আমি ঘরবন্দি ছিলাম, তো আমি এক ছিলাম আমার আপনার, ওই ঘরবন্দি থাকার কারণে আমি প্রচুর পরিমাণে মানে বারান্দাদার মানুষের খেলা দেখতাম, ক্রিকেট খেলা দেখতাম, কোথাও ঘুরতে গেলে দূর থেকে দেখতাম, মানে সবকিছু দূর থেকে দেখার অভ্যাস। দূর থেকে দেখার অভ্যাসে দোকানে যাই, বসে পিছন থেকে বসে বসে তাদের কাজগুলো দেখি, যে তারা কিভাবে একটা ছবি তুলে ছবি এডিট করতেছে। আমার ওই টেকনোলজিক্যাল জিনিস খুব ভালো লাগতো। তো যখন দেখি যে আসলে একটা ছবি খুব সুন্দরভাবে তুলতেছে বা তার থেকে সুন্দরভাবে এডিট হয়ে এবং আউটপুট যখন প্রিন্টটা বের হচ্ছে খুব ভালো লাগে। তো ওইটা দেখার পরে আমার আস্তে আস্তে তাদের মানে ওইটার প্রতি ইন্টারেস্ট বাড়ে, এবং আমি ওই ওখানে যে চাকরি করতো তার সাথে একটা ফ্রেন্ডশিপ করে ফেলি, এবং তার পাশে বসে 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 আমি আস্তে আস্তে তার কাজ দেখতে থাকি, এবং তাকে জিজ্ঞাসা করতে 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 আমি অনেকটা কাজ শিখে নিই। ওকে, তো একদিন সকাল সে আমাকে বলে যে তুই তো অনেক কাজ দেখতেছিস, খুব দ্রুত ধরে নিতে পারিস, তুই ভালোভাবে কাজটা শিখলে তুই হয়তো কিছু করতে পারবি, আর কিছু না করতে পারলে আমি শিখে নিজের জন্য শেখা হলো। তো আমি তখন মূলত বেসিক একটা কম্পিউটার কোর্স করি ফার্স্ট, তারপরে হচ্ছে ফটোশপের একটা কোর্স করি তার কাছ থেকেই, করে দেন আমি হচ্ছে পাশাপাশি কিছুদিন যাওয়ার পরে দেখলো যে আমি খুব ফাস্টলি শিখছি। তখন সে বলো আমাকে প্রপোজাল দিয়ে বসে যে আচ্ছা আমরা একসাথে একটা ব্যবসা শুরু করি, নিজের একটা স্টুডিও দিই। তো আমার ভালো লাগলো যে আমি কিন্তু চিন্তা ছিল যে আমার বাবা মা নেবে কিনা, কারণ সবচেয়ে তো ছোটোবেলা থেকে না সকলে শুনে আসছে বেশি এই করতে গেলে না এটা করতে গেলে একটা ধরুন বাসায় বললাম, বাসায় বললাম এবং ফাইনালি সেটাও না যে না করা যাবে না। তারপর আমি অনেক হাতে পায়ে ধরলাম, রিকোয়েস্ট করলাম, আমার আম্মু বললো থাক দেখো আপুকে বলতে যে ঘরের পাশে তো থাকবে একটা দোকানটি থাকবে আশেপাশে টাকা মারবে অন্য বন্ধু বান্ধবের মতো। সো শুরু করলাম দুজন আমরা ইনভেস্ট শেয়ার করে আমরা আমাদের স্কিল শেয়ার করে শুরু করলাম। তো প্রথম দিকে আসলে আমি অতটা সাহস ছিলাম না, মানে কোনো ক্লায়েন্ট আসবে তার ছবি তুলবো তার সামনে এডিট করবো একটু ভয় কাজ করতো। কিছুদিন যাওয়ার পর আস্তে 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 আমার একটু কম হয়। তো স্বাভাবিকলি আমরা দুজনে ছবি তুলতাম, কিন্তু কিছুদিন পর ও আমাকে বলা শুরু করলো আমার পার্টনার যে আমার ছবিটা নাকি ভালো হয় তোলা, এটা সে বলে মানে আমি যার কাছে আসলে শিখি সে আমাকে বলে যে তোর ছবি তোলাটা ভালো হয়, তুই ছবি তোলে আর আমি এডিট দেখি তাহলে আমাদের কম্বিনেশনটা ভালো হবে। তো এইভাবে আমি ছবি তোলা শুরু করলাম। তখন একটা কম্প্যাক্ট ডিজিটাল ক্যামেরা দিয়ে শুরু করি ক্যানন-এর। তো যখন আমি ছবি তোলার পার্ট করি তখন আস্তে আস্তে দেখলাম যে না আমাদের এক বছরের মধ্যেই আমাদের এই মফস্বল এলাকা, আমি খুলনার ছেলে, মফস্বল এলাকায় আমাদের একটা সুনাম হয়ে যায়, বাজওয়ার্ড হয়ে যায়, যে তখন আমার কোম্পানির নাম ছিল নূর কম্পিউটার, একটা সুনাম হয়ে যায়। এর মাঝে আমি আস্তে আস্তে ওই এডিটিংয়ের কাজ শিখি। তো আসলে আমাদের লোকাল ব্যবসা যেটা হয় পার্টনারশিপ ব্রেকআপ, তিন বছর ব্যবসা করি, ব্যবসা করতে তিন বছরে আমরা একটা মানে আমাদের একটা স্টুডেন্টের মানে পকেটে পার ডে 1000 টাকা তখন ইনকাম থাকতো, তখন আমাদের মফস্বলের জন্য হিউজ। বাট তিন বছরের মাথায় আমরা পার্টনারশিপের উপর একটু ঝামেলা হওয়ার কারণে ব্রেকআপ হয়, এবং তিন মাসের মধ্যেই আমাদের টোটাল সব স্বপ্ন নষ্ট হয়ে যায়। কিছুদিন আমি একা ছিলাম বাসায়, কী করবো না করবো, কিছু বই পড়তাম, ফেসবুকিং করতাম, তখন এই করতে করতে তখন আমার এক
কাছের ভাগিনা সম্পর্ক, সে বলে যে মামা অনলাইনে তো এখন আপওয়ার্ক বা ওডেক্স, তখন ওডেক্স ছিল, ওডেক্সের মাধ্যমে ওডেক্স ফ্রিল্যান্সার ডট কমের মাধ্যমে অনেক কাজ করা যায়। আপনি তো যেহেতু ফটোশপের কাজ পারেন তো আপনি এখানে ইমেজ এডিটিং বা গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারেন। আচ্ছা, তো বিষয়টা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে যে অনলাইনে আমি তো একদিকে কম্পিউটার কাজটুকটাকে খুব বেশি আগ্রহী এবং কিছুটা পারি, মাল্টিপল কাজগুলো শিখি এবং তখন আমি মার্কেট প্লেসে কাজ শুরু করে থিম ফার্স্টের জন্য ডিজাইন করি, কিন্তু আমার কাছে মনে হয় যে 10টা ডিজাইন করার পরে আমি নিজে স্যাটিসফাইড না আমার কাজের প্রতি, কারণ আমি আসলে একটা ডিজাইনারের কিন্তু যে কাজগুলো করে আমি ফটোশপে সেই কাজগুলো করি, বাট ইউনিকনেসটা করি, আমার ওই ইউনিকনেসটা আছে যে একটা ডিজাইনার যেভাবে চিন্তা করে আমি যেন সেভাবে চিন্তা করতে পারছি না। তো আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি এভাবে না করে আমি যেহেতু আমি ফটোগ্রাফিতে ভালো ছিলাম যে ছবি তুলতে পারতাম ভালো, সো আমি আমার ছবিটাকে কেন ট্রাই করি না, ওখানেই শিফট করা যাবে। আমি 11/11 আমি ঢাকায় আসি এবং আমার এক কাজিনের বিয়ের প্রোগ্রামে দাওয়াতে আসি। আচ্ছা, তখন আমি নাম বলতে পারি, আপনি চিনবেন হয়তো আমাদের সিনিয়র অপূর্ব আব্দুল লতিফ ভাই, উনি তখন ওই ইভেন্টে কাজ করেন, আমি ওনাকে দেখে ইন্সপায়ার হই। তো তখন আমি চিন্তা করি যে তার মধ্যে কি আছে আমার মধ্যে কি নাই, যার কারণে সে হাই রেটে হাই বাজেটে কাজ করতে পারে আর আমি পারি না। আমি দেখলাম আমার মধ্যে স্কিল নাই, যে একটা প্রফেশনালি ফটোগ্রাফি কাজ করতে গেলে, ওয়েডিং ফটোগ্রাফি বা কমার্শিয়াল ফটোগ্রাফি যেটাই হোক কাজ করতে গেলে যে স্কিল দরকার সেটা আমার না, আমি হয়তো ছবি তুলতে তুলতে অভ্যস্ত। তো তখন আমি কী করি যে আমাকে শিখতে হবে ফটোগ্রাফি, আমি বেসিক করি, আমি ডিপ্লোমা করি, আমি রফিক স্যারের কাছ থেকে স্যারের স্টুডেন্ট প্রিজন থেকে পাশ করি। তারপরে আছে আমার মানে ভালো ক্যামেরা নাই, ভালো লেন্স নাই, আমার একটা অফিস নাই, আস্তে আস্তে আমার যে চেকলিস্টগুলো ছিল ওগুলো পূরণ করি এবং ফাইনালি আমি 3 বছরের মাথায় আমি মোটামুটি বেশ ভালো সুনাম করা শুরু করি এবং লাস্ট 2 ইয়ার্স আমরা বলতে পারি বাংলাদেশের অন দ্য টপ 10টা কোম্পানির মধ্যে আমরা খুব, হ্যাঁ আমরা অনেক কাজ করছি এবং আমরা, আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে আমাদের নিজের ক্রিয়েটিভ বর্তমানে আমরা যে পরিমাণে কোয়ালিটি সার্ভিস দেওয়ার চেষ্টা করি এটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট, যে আমাদের অনেক মানে স্বাভাবিকই আমরা বলি যে সব ব্যবসায় ভালো মন্দ আছে, মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সব ক্লায়েন্ট স্যাটিসফাই করবে তা কিন্তু না, কিছু মানে অসন্তুষ্ট ক্লায়েন্ট থাকবে, বাট আমাদের সেটা খুবই কম, কারণ আমরা হচ্ছে খুব বেছে কাজ করি আর দ্বিতীয় হচ্ছে আমরা মানে যে কাজটা করি সেই কাজটা পারফেক্টলি করার চেষ্টা করি, মানে অনেকে আছে যে একদিনে 4-5টা কাজ ধরে, অনেক কাজ আমার হচ্ছে আমি যতটুকু পারবো ততটুকু নেই বাকিটা আমি ইগনোর করি। আমাদের ক্লায়েন্ট বা আমাদের মানে যারা ভালোবাসে তাদের জন্যই আসলে এখানে আসা, এটা আমাদের জন্য আমরা ভালো কাজ করার চেষ্টা করি, এখন আমাদের ভিউয়ার্সরা এবং আমাদের ক্লায়েন্টরা আমাদের কাজটা কিভাবে নেয় সেটাই তাদের বিষয়, এখন আমরা চেষ্টা করি একটু ভ্যারিয়েশন করার। এবং আপনি দেখবেন যে আমাদের মার্কেটে যতগুলো ওয়েডিং ফার্ম আছে বা যতগুলো যেই ফটোগ্রাফার আছে সবার একটা পার্সোনাল ইউনিকনেস আছে, আমরা জানি কোন কোম্পানির কোন ফটোগ্রাফারের তার কোন জায়গাটার কাজটা ভালো, সে কি ভালো পারে, তার কোন এডিটিং ভালো, নাকি তার ছবির এই টোনটা ভালো, নাকি এই কনসেপ্টে কাজ করে, সে আমাদের একটা নির্দিষ্ট মানে আমাদের বিজনেস প্ল্যান হোক আর কনসেপ্ট হোক ফটোগ্রাফি, আমাদের একটা নির্দিষ্ট স্টাইল আছে এবং আমরা ওই স্টাইলে গত 2 বছরে আসানোর খুব ভালো করছি। সো আই গেস দেশের ভিতরে আপনারা খুব পপুলার, এটা বললে ভুল হবে, বা দেশের ভিতরে আপনাদের কাজটা বাইন্ডিং, আপনারা কিন্তু ইউএসএ এবং ইন্ডিয়া পর্যন্ত রিচ করেছেন, উইচ ইজ আ ভেরি গ্রেট অ্যাচিভমেন্ট। সো ইন্ডিয়ায় যাওয়ার ব্যাপারটা, মানে আমরা যেটা দেখি সচরাচর বাইরের থেকে আমরা ওভাবে নিয়ে আসি ফটোগ্রাফারদের, বাট বাংলাদেশি ফটোগ্রাফার বর্ডার পার্ক করে দেশের বাইরে যাচ্ছে, সো এই ব্যাপারটা লাইক খুব বড় একটা অ্যাচিভমেন্ট, বাট আপনি যদি একটু এক্সপ্লেইন করতেন একটা কাহিনীটা যদি বলতেন। এটা একটা ছোট জিনিস আমার কাছে মনে হয় যে আপনি আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা দেখেন, একটা কথা নষ্ট হয়ে গেছে এখন, মানে আমাদের আমরা নিজেদের ফিল্ম নিজেরা দেখি না, বাইরের ফিল্ম দেখি, আবার ঠিক ওইদিকে যখন বিয়ের বাজারে যাই আমাদের বিয়ের মার্কেটটা থেকে শুরু করে আমাদের টোটাল সংস্কৃতিটা নষ্ট হয়ে গেছে ইন্ডিয়ার হাতে, আমরা টিভি সিরিয়াল দেখতেছি ইন্ডিয়া,
আমরা লেহেঙ্গা থেকে শুরু করে একটা শাড়ি থেকে শুরু করে বিয়ের শপিং করতে যাচ্ছি ইন্ডিয়ায়, ইন্ডিয়া যাচ্ছি, আমরা ইন্ডিয়ার কোন নায়ক কোন নায়িকা কি পড়ছে কোনটা কি সবকিছু আমরা ফলো করছি। তো এইটা করতে করতে আমাদের যেটা অসুবিধা হয়ে গেছে কি যে আমাদের আমরা আসলে কি অন্য সংস্কৃতির উপরে নির্ভর করা শুরু করে দিয়েছি। তো আমার কাছে যেটা মনে হলো যে আমরা কেন ভিন্ন পারি না, আমাদের দেশে ইন্ডিয়া থেকে কয়েকজন ফটোগ্রাফার কাজ করে গেছে, আমার চিন্তা হচ্ছে আমরা কেন বাইরে যেতে পারি না। আমাদের ঠিক পাশেই কলকাতা, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা, তো আমার কাছে খুলনা যতটুকু গুরুত্ব কলকাতা খুব বেশি গুরুত্ব না, বরং আমি খুলনা থেকে যশোর এয়ারে গিয়ে আমার খুলনা যেতে যত সময় লাগে তার আগে আমি কলকাতা চলে যেতে পারি। তো দেশে আমার কাছে মনে হয় কলকাতা আমার পাশে এবং আমাদের মেন অফিস হচ্ছে আসাম, এবং দুই পাশে আমাদের এই জোনটা আমাদের কালচার সাথে অনেকটা যায়। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার টার্গেট হচ্ছে ইন্ডিয়াতে আমি এই দুটো জোন দিয়ে শুরু করি, এবং অলরেডি আমরা ইন্ডিয়াতে একটা কাজ করেছি, আমাদের আগামী ফেব্রুয়ারিতে আরেকটা কাজ আছে, ওটাতে আমার অ্যাসাইনমেন্ট না, বাট আমাদের ইন্ডিয়ার টিম কাজ করবে। আর রিসেন্টলি আমাদের ইন্ডিয়ার যে কাজটা এটা মানে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যে আমাদের কালচার দুইটা কালচার ডিফারেন্ট, একটু কাজের মধ্যে ভিন্নতা যে আমি সবসময় এক ধরনের কাজ করতে 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 মুসলিম বিয়ে কি হবে না হবে, কখন রসুন মত, কখন ছেলে আসবে, কখন মেয়ে যাবে, কখন তাদের মালা বরণ হবে, সব ভিন্নতা। তো ইন্ডিয়ান বিয়েতে যেটা আমি রিসার্চ করেছিলাম যে মানে এত বড় দেশ এই হিন্দু বিয়ে, কিন্তু এই হিন্দু বিয়ের মধ্যে 20-25 রকম বিয়ে হয়, মানে বিভিন্ন রকমের কালচার, মাল্টিকালচারাল কান্ট্রি, সো দ্যাটস হোয়াই ভিন্ন। তো এই ভিন্নতার টেস্টটা পাওয়ার জন্য আমার কাছে একটু ভিন্নতা রাখার জন্য আমি ইন্ডিয়ার প্রথম শুরু করি। এন্ড হোয়াট অ্যাবাউট দ্য ইউএসএ? ইউএসএ যেটা হচ্ছে মানে আসলে ইউএসএ এখনো আমাদের আমাদের বলবো শুরুতে একটা বিগ অ্যাচিভমেন্ট। রিসেন্টলি যে আমাদের প্রধানমন্ত্রী ইউএসএ ছিল, ট্রাম্প আসার পরে যে প্রথম যে কনফারেন্সটা হয় ইন্টারন্যাশনাল, ওইটার একটা ফটোগ্রাফি মানে ছোট একটা কাজ আমরা করেছিলাম, ডকুমেন্টারি কাজ, ওইটা দিয়ে আমরা শুরু করি। এবং ইউএসএ এখনো আমি কোনো কাজ করিনি, বাট আমার টিম আরও কয়েকটা কাজ করেছে, এবং এটা আমরা দুইটা জায়গা দেশে আমরা আসলে ফ্রান্সের মাধ্যমে ব্যবসাটা করছি। ওখানে আমাদের ফটোগ্রাফার আছে, ওখানেও চিফ ফটোগ্রাফার আছে, বাংলাদেশের চিফ ফটোগ্রাফার আমি, ইউএসএ ইন্ডিয়াতে চিফ ফটোগ্রাফার আছে, তারাই মূলত ব্যবসাটা চালাচ্ছে। এবং আমার প্যাকেজ সাধারণত নির্দিষ্ট সময় নিয়ে কেউ যদি আমার প্যাকেজ নেয় এবং আমি ফ্রি থাকলে তখন আমি যে কাজগুলো করে আসি। আমার বিজনেস পার্টগুলো আমার ওয়াইফ দেখে, আমার দুজন পার্টনার ও বিজনেস নিয়ে দেখে, এবং আমি হচ্ছে আমাদের আর্টিস্টিক যে ক্রিয়েটিভ ভিউ গুলো আছে এখান থেকে আমি আমার ফটোগ্রাফি নিয়ে শুধুমাত্র কাজ করি। অফিসে কি হচ্ছে না হচ্ছে এটা খুব চিন্তা আমার খুব কম করতে হয়। কাজের চাপটা ঢুকাই দেয় তাহলে একটু ঝামেলা হয়ে যায়। এখানে আমরা অফিসে আমাদের খুব একটু গোছানো, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা, এডিটিং টিম আলাদা, আমাদের ব্র্যান্ডিং টিম আলাদা, আমাদের মার্কেটিং টিম আলাদা। তো দ্যাটস হচ্ছে কি আমরা ওইদিকে খুব কম সময় দিতে, আমি জাস্ট সপ্তাহে একদিন সবকিছু দেখি দায়িত্বে মানে সিইও হিসেবে একটা দায়িত্ব থাকার কারণে, কিন্তু আমি মূলত আমার প্রপার ফটোগ্রাফি নিয়ে খুব রিসার্চ করতে পারি। আচ্ছা, সো দ্যাট দেখা যাচ্ছে যে বিজনেসে পাল্টা যেহেতু আপু সামলাচ্ছে, আই গেস আপনি ইন সাম ওয়ে আপনি হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্টটাকেও কিন্তু প্রমোট করে যাচ্ছেন। এটা কিন্তু সচরাচর একদমই শোনা যায় না, বিকজ দেখা যায় যে যারা এরকম নিজেদের আছে যাদের কোম্পানি তারা কিন্তু বিজনেস ফটোগ্রাফি যেহেতু আপনি চিফ ফটোগ্রাফার দুইটাই একসাথে চালাচ্ছে, সো ইউনিকনেসটা আই গেস মাঝে মধ্যে একদম ইয়া হয়ে যায়। তো ভাই লাইক এত বড় একটা কোম্পানি চালাচ্ছেন এবং দেশের বাইরেও, সো দ্যাট অনেক ডিফিকাল্টিস আপনাকে ফেস করতে হয়, আপনি যে ইউনিকনেসটা ধরে রাখতে পারেন সেটা কিন্তু অনেকে অনেকভাবে তাদের ইউনিক একটা ক্রিয়েশন হিসেবে ক্লেম করতে থাকে। সো এই যে ডিফিকাল্টিসগুলো এগুলো নিয়ে যদি আপনি একটু আলোচনা করতেন, ইফ দ্যাটস ওকে উইথ ইউ। না, এটা হচ্ছে কি ইউনিকনেস বলতে আসলে কিছুই নেই, আর্টিস্টিকদের কোনো ইউনিকনেস ওইভাবে একটু আগে বলেছি ইউনিক আছে, বাট আবার বলছি ইউনিকনেস নেই। কেমন এটা যে আমরা তাহলে আসলে এখন মানে ডিজিটাল বা ফটোগ্রাফি করছি, আসলে আমরা কিন্তু কোনো না কোনো আর্টিস্টের কপি করছি, হয়তো এখন আমরা ছবি তুলছি, আজ থেকে 100 বা 200 বছর আগে আর্টিস্টের সাথে রং তুলি থাকত, তাদের মানে ভিউটা ছিল একরকম, আমরা জাস্ট ওই ভিউতে আছি। আপনি দেখবেন যে কম্পোজিশন
আপনার লাইট শেড বা আমরা আলোকচিত্র বলতে চাই আলো, সেটা কিন্তু খুব বেশি চিত্রশিল্পীদের সাথে আমাদের আলোকচিত্রে খুব বেশি পার্থক্য নেই, একদমই। তো বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু যা কাজ করছি হয়তো আমাদের আরো 100-200-300 বছর আগে অন্য শিল্পীরা সেটা করেছে, আমরা তো সেটা ডিজিটালি একটু ভিন্নভাবে দেখি। আর আমাদের যেহেতু অনেক অপরচুনিটি থাকে, পোস্ট প্রসেসিং এ আমরা এডিট করতে পারি, ম্যানিপুলেশন করতে পারি, সো দ্যাটস ওয়াই আগের শিল্পী থেকে আমরা একটু বেনিফিট পাচ্ছি যে আমরা ম্যানিপুলেশন করতে পারছি, আমরা একটু ভিন্নতা করতে পারছি। এবং আমাদের একটা ইউনিক পয়েন্ট মধ্যে একটা ছোট ইউনিক পয়েন্ট হচ্ছে আমরা যেহেতু দীর্ঘদিন ওই যে বলেছিলাম যে আমি ফ্রিল্যান্সিং এ কাজ করেছি, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার এডিটিং এ আমরা খুব ভালো একটা স্যাটিসফাইড ক্লায়েন্টে করতে পারি, কারণ আমি বাইরের অন্তত 50 জন ফটোগ্রাফারের বিয়ের ছবি এডিট করি। সো দ্যাটস ওয়াই দেশের বাইরে ইউএস কানাডা বা এই সমস্ত অঞ্চলের ফটোগ্রাফাররা কি টেস্টে কাজ করে, আমার রিসার্চটা কিন্তু ওদের মাধ্যমে কিছুটা হয়ে যাচ্ছে যে ওরা প্রতিনিয়ত কি আপডেট করছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে কি আমরা ইউনিকনেসটা এখানে করতে পারি যে বাইরের বিশ্বে কি চলছে, ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, আমরা সেই ট্রেন্ডটাকে আমরা আমাদের লোকালি কাজে লাগাচ্ছি। আপনি মাত্র হাতে খুঁড়ে এমন অনেকে আছে, বাট আপনি কিন্তু টিচারও, আপনি শেখাচ্ছেন, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আপনি যদি আপনি হচ্ছেন ফটোগ্রাফি টিচার গুরুকুল, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, আপনি যদি ভিউয়ার্সদের সাথে শেয়ার করেন। আচ্ছা, শেখার তো আসলে শেষ নাই, মানে আমার কাছে যেটা মনে হয় আমি একটু মানে ছোটবেলা থেকে খুব মুভি দেখতাম, বিশেষ করে চায়না মুভি, কুং ফু সামুরাই, এসব খুব ভালো লাগতো ম্যাট্রিক্স মুভি। তো আমার কাছে আমি ফটোগ্রাফিটাকে একটু ওইভাবে দেখি, যেমন হচ্ছে সো আমার কাছে মনে হয় আমি যদি উদাহরণ দিই আইপি ম্যান, ইয়াপম্যান আমরা যাকে বলি, হ্যাঁ, ইয়াপম্যান যখন আসলে তার ক্যারিয়ার শুরু করে, সে কিন্তু তার ফার্স্টের বিভিন্ন মাস্টারদের কাছ থেকে আগে শেখা শুরু করে এবং সে ফাইনালি একটা সময় তাদের আবার বিট করা শুরু করে এবং ফাইনালি সে তখন গ্র্যান্ড মাস্টার হয়। এবং আমি যখন শুরু করেছিলাম কাউকে ইন্সপায়ার হয়ে, আমাদের এখন অনেক সিনিয়র ফটোগ্রাফার আছে এবং তারা একটা পর্যায়ে বয়স হয়ে যাবে, তারা একটা পর্যায়ে রিটায়ার করবে, সম্মানের জায়গা থেকে তারা কিন্তু আমাদের অনেক উপরে, কিন্তু যেহেতু মানে একটা পর্যায়ে সবাইকে তার দায়িত্ব ছাড়তে হবে, আমরা সেই জায়গাতে রিপ্লেস হব, আমাদের পরবর্তীতে আমাদের জুনিয়র সেই জায়গায় রিপ্লেস হবে, আমরা একটা পর্যায়ে হয়তো আমরাও সিনিয়র হয়ে যাব, আমরা ইনভিজিবল হয়ে যাব। তো আমার এই এই সাইকেলটা আমি রাখার চেষ্টা করছি এবং এই জায়গা থেকে আমি চাচ্ছি যে আমি যেহেতু শিখছি তো আমি কেন শিখাতে পারবো না, এবং শিখাতে গেলে কিন্তু আমার নিজের অনেক শিখতে হবে, কারণ কি আমি যখন শুধুমাত্র বললাম না আর্নিং অ্যান্ড লার্নিংটা প্রথমে বলেছিলাম, তো একটা জিনিস হচ্ছে কি আমি তো নিজের আর্নিং জন্য শিখছি, আরেকটা হচ্ছে যখন আমার উপর অ্যাসাইনমেন্ট থাকবে যে আরো কালকে আমার ক্লাস আছে, আমার 20 স্টুডেন্টকে আমি শিখাতে হবে, তো তখন হচ্ছে কি আমার চাপে পড়ে হলেও, কারণ আমরা হচ্ছে একটু অলস টাইপের প্রকৃতির মানুষ, তো একটু চাপে পড়ে হলেও কি আমি না কালকে যেহেতু আমার ক্লাস আছে, আমার স্টুডেন্টরা কি কি শিখাবো, আমাকে এমন কোনো রিলেটিভ প্রশ্ন করতে পারে কিনা যেটা আমি ইনস্টেন্ট না দিতে পারি, সো দ্যাটস আমাদের আরো বেশি পড়তে হবে। সো আমি আসলে শেখার তাগিদে আমার শেখানো, এবং নিজের অনেক মিস্টেকসগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসে এই প্রসেসের মধ্য দিয়ে। সো আমাদের প্রোগ্রামের আমরা একদম শেষে চলে এসেছি, খুব ছোট্ট করে জানতে চাই যে নকশা সানসেট বি উৎসবে আপনারা পার্টিসিপেট করতে যাচ্ছেন, ওখানে একটা ফেয়ার হতে যাচ্ছে, তো এটা সম্পর্কে ছোট্ট করে যদি একটু বলতেন, ইভেন্টটা কখন? আসলে এটা হচ্ছে প্রথম আলোর নকশা এবং সানসেট আয়োজিত বি উৎসব। এই বিয়ে উৎসবটা আসলে বাংলাদেশের সমস্ত টপ ব্র্যান্ডগুলো মানে বিয়ে রিলেটেড যত মানে ডেকর, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, আপনার হচ্ছে বিয়ের পরে যত আনুষঙ্গিক আছে সবাই এখানে পার্টিসিপেট করে। তো আমরা আসলে এই ফার্স্টবার প্রথমবারের মতো আমরা এই উৎসবে অংশগ্রহণ করছি। তো আমাদের যেটা মেইন টার্গেটটা হচ্ছে আমরা যে কাজগুলো করছি, আসলে আমরা যদি আপনি তাকান ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা বুকিং, অনেকটা বুকিং, কিছু কিছু ডেট ফাঁকা আছে, তারপরে এখন অনেকে বল মানে আমাকে সেদিন জিজ্ঞেস করছে কেন যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে যদি ব্র্যান্ড ভ্যালুটাকে ক্রিয়েট করতে হয় তাহলে কিছু মানে আমি কাজ না নিলেও মানে আমার যেটা বলি ইগনোর করা, হ্যাঁ, বাট আমাকে ক্লায়েন্টকে রিচ করতে হবে যে আমার ক্লায়েন্ট আসলে জানুক, যারা আমাকে নতুন, সাধারণত আমাদের যেটা হয় যে আমার যে ফ্যান্স ফলোয়ার আছে বা আমাদের যে ফ্রেন্ডস ফ্যামিলি আছে সেখানের মাধ্যমে আমরা কাজ পাই,
তো একটা ফ্যামিলি আমাদের যে টার্গেট থাকে এক ফ্যামিলিতে যাব, সেই ফ্যামিলির নায়নাথ করতে শুরু করে সেই জেনারেশনে কাজ করবে। সো আমি কিন্তু একটা নির্দিষ্ট জেনারেশনের মধ্যে কাজ করছি অলরেডি। সো আমার এই ক্লায়েন্ট সার্কেলটা বাড়ানোর জন্য যে আমি হয়তো একটা ঠিক অপরিচিত যাকে আমি চিনি না জানি না, বাট তারও একটা ভালো ফ্যামিলি, খুব বড় ফ্যামিলির মানুষ, তাদের আমি একটা সার্ভিস দেবো। এবং সেই ফ্যামিলির মধ্যে আমাদের, আমি বললাম খুলনার ছেলে, আমার ঢাকা কিন্তু খুব বেশি আত্মীয় স্বজন নেই, যারা আত্মীয় স্বজন আছে তাদের খুব কম। আমি মানে আসলে আমি খুব অলস, ফোনে বা এখানে বলে ফেসবুক, মানে আমি অনলাইনে অ্যাক্টিভিটিস খুব ভালো, বাট ফোনে অ্যাক্টিভিটিস খুব ভালো না, কারণ যোগাযোগ। তো আমাদের যত আত্মীয় স্বজন আমাদের ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্টরা এমন হয়ে যায় তারা আমাদের রিলেটিভের মতো। তো দেখছে হচ্ছে কি, দিন শেষে আমরা চাই নতুন কিছু মানুষ হোক, নতুন কিছু আত্মীয় হোক যাদের সাথে কাজ করব এবং আরও নিজের ফিল্ডকে আরও প্রসার হবে, এটার জন্য আমরা আসলে নতুন নতুন যাওয়া যাকা। এবং শুধুমাত্র উনিশ বিশ না, একুশ বাইশ তেইশ আরও তিন একটা ফেয়ার আছে ইন্টারন্যাশনাল কনভেন্স সেন্টারে, ওটা হচ্ছে মাদার্স অ্যান্ড কিডস, বাচ্চাদের একটা ফেয়ার, ওখানে বাচ্চাদের রিলেটেড যত কিছু আছে ওইখানে, যেহেতু আমরা মাল্টিপল কাজ করি, ওয়েডিং, বেবি ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, কমার্শিয়াল ফটোগ্রাফি, সো আমরা সব কটি জায়গায় পার্টিসিপেট করার চেষ্টা করি। সো এই সাথে ভাইয়াকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আর থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। নেক্সট থার্সডেতে সেম টাইম একদম নতুন একজন অতিথিকে নিয়ে আমরা চলে আসবো আমাদের ইউএনবি লাইট অ্যান্ড লেন্সে। আর বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের প্রোগ্রাম, ভালো থাকবেন। থ্যাংক ইউ।